বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং ঝিনাইদহ জেলা ছাত্র দলের সার্বিক তত্ত্বাবধানে অসচ্ছল কৃষকের ধান কেটে সহায়তা করল কালীগঞ্জ উপজেলা ছাত্র দল। কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামের অসচ্ছল কৃষক সাহেব আলীর 23% জমির ধান কেটে দেয় তারা। কেমন ফিল করতেছে? খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। বাংলাদেশ ছাত্র দল কালীগঞ্জ থানা উপলক্ষে আমার ছাত্র দলের ছেলে পেলে কাজে দিয়েছে, আমি অতি খুব খুশি। আর আমার ম্যাডাম খালেদা জিয়া যেন ভালোভাবে ফিরে আসতে পারে, অতি আমি খুব খুশি হব। আর তারেক রহমান যদি ভালোভাবে দেশে আসতে পারে, অতি আমি খুব খুশি হব। কেন্দ্র ছাত্র দলের নেতা সাবেক সাগর ভাই, তার নেতৃত্বে ধান কাটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এমন কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করতে পারি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।